দেখেন আপনাদের পচা কালো কিভাবে ঘুমায়। একটু ঠান্ডা পড়ছে কি, এখন সারা দিন ঘুমাবে, সারা দিন ঘুমাবে, শুধু খাওয়ার টাইমে একটু খাবে আর এছাড়া সব সময় ঘুমায়। আর যাই হোক, আমি ওই ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছিলাম। একটা ভাইয়া আমাকে বলতেছিল যে আপনি নখে হাতে পায়ে নেল পলিশ দেন, আবার হচ্ছে আপনি বোরখা পরেন। মূলত আমি মিথ্যা বলবো কেন যে পর্দা টর্দা নিয়ে আমি একদম খাঁচ পর্দা করি, আমি এরকম কোনো কিছুই না। জাস্ট আমি চেষ্টা করতেছি জাস্ট আস্তে আস্তে পুরাপুরি করার জন্য। তো আমি এখন বোরখা পরার ট্রাই করতেছি, বোরখা পরি, চেষ্টা করি বোরখা পরার জন্য। দেখেন আমি বিয়েতে গেছি, আমি কিন্তু তখন আর বোরখা পরি নে, হলুদে বোরখা পরি না। আমি যদি খাঁচ পর্দা করতাম তাহলে কিন্তু আমি পরতাম। তবে হ্যাঁ, আমি চেষ্টা করতেছি। সো আপনাদের মতো কিছু কিছু মানুষের জন্য না, যারা চেষ্টাও করে তারাও পিছুপা হয়ে যায় যে না মানুষ এটা করতে পারবো না, এটা করতে পারবো না, ভয় পায়। সো আপনারা আরও অ্যাপ্রিসিয়েট করবেন, একটা মানুষ যখন চেঞ্জ হতে নেয় যে না সে আগে এরকম ছিল, বোরখা পরে নাই, আগে যেভাবে সেভাবে চলাফেরা করছে বা যা ইচ্ছা তাই করছে, এখন সে ইসলামের পথে আসতে যাচ্ছে, সে চেষ্টা করতেছে যে নিজেকে চেঞ্জ করার জন্য, মানুষ কিন্তু একবারে শূন্য থেকে ধাপ করে 100তে উঠে যেতে পারবে না, তাই না? তো তখন আপনারাই বলবেন এইগুলা ঢং, এগুলা 2 দিন পরে চেঞ্জ হয়ে যাবে, এই 2 দিন আগে দেখলাম যে এরকম এরকম জামা কাপড় পরছে, এখন সে একেবারে খাঁচ পর্দা করে, এরকম আপনারাও নিতে পারবেন না। একটা মানুষকে চেঞ্জ হওয়ার জন্য একটু সময় দিতে হয়। যেমন আমি হচ্ছে কি, আমি আগে কিন্তু বোরখা পরতাম না, এখন আমি চেষ্টা করতেছি যে যেখানে যাই আমি একটু বোরখা পরে বাইরে গেলে যাওয়ার জন্য, তা আমি খাঁচ পর্দা করি না। হ্যাঁ, আমি নেল কিন্তু এখন রাখি না, কারণ আমি এমনি তো আরবি পড়তে যাই, কোরআন শরীফ পড়ি। সো আমি নেল রাখা হয় না, আমি ওই দিন বিয়েতে যাচ্ছিলাম এই জন্য আলগা যে নখগুলো আছে ওইটা লাগায় আমি নেল পলিশ দিছি। তো আর আমি বলবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর মানে এই না যে আমি চেষ্টা করি না। হ্যাঁ, আমি জানি নেল পলিশ দেওয়াটা পাপ, ঠিক না, নাপাক থাকে শরীর, অজু হবে না। তো আমি এখনও ওরকমটা একদম সব কিছু ইসলামের পথে বা খাঁচ পর্দাটা শুরু করিনি, ইনশাল্লাহ শুরু করে দিব যদি আল্লাহর রহমত আমার উপরে থাকে। কিন্তু আপনারা যদি এইভাবে বলেন যে এই ছোটোখাটো বিষয়ের মধ্যে খালি একদম খোঁচা মেরে কথা বলেন, তখন তো মানুষ যত, আমার মতো যারা আছে, যারা নতুন নতুন বোরখা পরে, যারা যারা ইসলামের পথে আসতে চাচ্ছে, নিজেকে চেঞ্জ করতে চাচ্ছে, তারা কিন্তু সরে যাবে, তাই না? যে না আগেই ভালো ছিলাম এরকম কিছু। তো মানুষকে এরকম খোঁচা মেরে কথা বলবেন না, জাস্ট বলতে পারে যে না আলহামদুলিল্লাহ যতটুকু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আল্লাহ তার উপরে রহমত দিতেছে, তাই না? তো এরপর থেকে আমাকে কেউ প্লিজ আমাকে বলবেন না যে আপনি নেল পলিশ দিছেন, ওইটা করছেন, সেটা করছেন। আমি আবারও বলতেছি আমি একদম পুরাপুরি এখনও খাঁচ পর্দা করি না বা এরকম কিছুই না, জাস্ট আমি একটু বের হওয়ার সময় আমি বোরখাটা কন্টিনিউ করি। আর আমার ফেস শো করতে আমার ফ্যামিলিগতভাবে প্রবলেম, দ্যাটস আমি ফেস শো করি না। আরেকটা কথা হচ্ছে, আমি এই যে বিয়েতে গেলাম আমি কিন্তু কোনো বোরখা পরে যাই নাই, এটা মানে না, এটা আমি একেবারে প্রাউড ফিল করে বলতেছি, প্রাউড না, মানে হচ্ছে আমি মিথ্যা কথা বলবো কেন, ইসলামিক জিনিস বা এরকম পর্দা টর্দা এত বড় জিনিস নিয়ে আমি মিথ্যা বলবো? 2 দিন পরে আবার আপনারা দেখতে পারবেন আল্লাহ উনি তো বিয়ে খাইতে গেছে, বোরখা পরে নাই, বাট সে বলে সে পর্দা করে, এরকম কিছুই না। আমি পর্দা করি না, বাট আমি বাহিরে যাওয়ার আগে চেষ্টা করি নিজেকে একটুখানি বোরখা পরে যাওয়ার জন্য। তো আর আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি না, আমি এটাও মিথ্যা বলবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওমা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পর্দা করি, আমি সব কিছু করি না, কোনো কিছুই করি না, আমি চেষ্টা করতেছি সব কিছু করার জন্য। ওকে, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিক মতো চলতে পারি, ঠিক মতো থাকতে পারি, অ্যান্ড আল্লাহর রহমত যেন আমার উপরে দেয় যাতে আমি তাতে সবার মন মতো হতে পারি। অ্যান্ড হচ্ছে সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহর মন মতো হতে পারি, আল্লাহ তাআলা যেইভাবে আমাদের চায় ওই রকমটা হতে পারি। ওকে, তো লাস্ট একটাই কথা হচ্ছে, আপনারা প্লিজ মানুষকে অ্যাপ্রিসিয়েট করবেন, পিঞ্চ মেরে কথা বলবেন না যে ইস এই যে টিকটকে দেখি কিছু আপুরা হঠাৎ করে যে বোরখা পরে, বোরখা পরলে, সবার কথা বলি না যে সবাই, হ্যাঁ কিছু কিছু আছে যারা বোরখাটা ফ্যাশন হিসেবে নিতেছে, এটা করে সেটা করে, আজকে এরকম একদম অফ শোল্ডারের ড্রেস পরতেছে, কালকে বোরখা পরতেছে,
দেখাচ্ছে একটা ইসলামিক ভিডিও পোস্ট করতেছে, তাদের জন্য বলতেছি না, জাস্ট আছে কিছু কিছু আপুরা যারা মন থেকে চেঞ্জ হতে চায় তাদেরকে চেঞ্জ হওয়ার সুযোগ দেন, অ্যাপ্রিসিয়েট করেন, খোঁচা মেরে কথা বলেন না। ওকে, আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আই এম সো সরি। এই দেখেন কালো ঘুমাচ্ছে, আর কি বলবো, ওই ভাইয়াটার কথাটাতে আমি জবাবটা দিলাম যে ভাইয়াটা আমাকে পিঞ্চ মেরেই বলছে যে আপনি পর্দা করেন আবার। আমি পর্দা করি না ভাই, এখনও বলতেছি আমি পর্দা করি না, আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে ইসলামের পথে আসার জন্য। ওকে, মানুষ ধাপ করে একদম সব কিছু করে ফেলতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন, অ্যান্ড হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমার কালুর জন্য দোয়া করবেন। কালুর কিন্তু কিচ্ছু হয় না, এভাবে দেখা সবাই মনে করতে পারে আল্লাহ কালুর কী হয়েছে, কালু ঘুমাচ্ছে, শীত পড়ছে, এই জন্য জাস্ট আমি একটু ওর উপরে কম্বল দিয়ে দিলেও সরায় দেয়, এত ওয়েট নিতে পারে না, জাস্ট একটু তোয়ালেটা দিয়ে দিছি। ওকে, আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাবা বাই।